আমাদের দাবিসমূহ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে, নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। দুই, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন, মানবাধিকার কর্মী আদিলুর রহমান সহ সকল আলেম ওলামা, ছাত্রনেতা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছাত্র শিবিরের গুম হওয়া পাঁচজন নেতাকর্মী সহ সারা দেশে গুম হওয়া সকল নাগরিককে ফিরিয়ে দিতে হবে। এছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশের অফিসসমূহ দ্রুত সময়ের মধ্যে খুলে দিতে হবে। সেই সাথে ছাত্র সংগঠন হিসেবে সকল রাজনৈতিক ও ছাত্রবান্ধব কর্মসূচি নির্বিঘ্নে পালনের সুযোগ দিতে হবে। দেশের ক্যাম্পাসগুলোতে সকল ছাত্র সংগঠনের সহ অবস্থান নিশ্চিত করা ও ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ছাত্র রাজনীতির সুস্থ ধারা চালু করতে হবে। সেই সঙ্গে ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ক্যাম্পাসসমূহকে নিরাপদ করতে হবে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করে নৈতিকতা সমৃদ্ধ, কারিগরি ও বাস্তবমুখী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, যেখানে সকল পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক থাকবে। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার ও উন্নত করে আরও যুগোপযোগী করতে হবে। ছয়, সকল পর্যায়ে অর্থাৎ প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশুদের অবৈতনিক শিক্ষাদান নিশ্চিত করতে হবে। সেই সাথে কাগজ কলম সহ সকল প্রকার শিক্ষা উপকরণের মূল্য হ্রাস করতে হবে। সাত, দেশের মোট বাজেটের 25% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে এবং শিক্ষা বাজেটের 1/4 গবেষণায় ব্যয় নিশ্চিত করতে হবে। সেই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারি ভ্যাট হ্রাস করতে হবে। উপরোক্ত 7 দফা দাবি শুধু ছাত্র শিবিরের নয়, এ দাবি গোটা ছাত্র সমাজের। এই দাবি না মানলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে দাবিসমূহ আদায়ে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হলে জালিমের পতন অনিবার্য। এ ফ্যাসিবাদ পতন আন্দোলনে সকল ছাত্র সংগঠনকে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ, সাংবাদিক মহল, পেশাজীবী শ্রেণী সহ সকল শ্রেণীর মানুষকে দাবি আদায়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।